হ্যালো বন্ধুরা, লাকি লাইফ স্টাইলে তোমাদের সকলকে সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে আজকে তেমন কোনো কাজ নেই আমার, এখন যাব স্নানে, স্নান করে রেডি হব, তারপর হালকা একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়ব। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর যাই হোক, একটু তোমাদেরকে বলে দিই, আমি যাচ্ছি আজকে শান্তিপুরে, বাদ বাকিটা তোমরা ভিডিওতেই কন্টিনিউ দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি স্নান করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি একবারে স্নান করে রেডি হয়ে খেতে বসে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম। তো সবাই রেডি হয়ে গেছে, আমার খাওয়াটা এখনও বাকি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। তো চলো, বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আমি সুন্দর একটা লাল শাড়ি পরে নিয়েছি, তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে আমার শাশুড়িমাও রেডি হয়ে পড়েছে, আমি আর শাশুড়িমা দুজনে বেরিয়েও পড়েছি, আর তোমাদের দাদাভাই গাড়িটা বের করছে। তো আগে আমার শাশুড়িমাকে স্ট্যান্ড অবধি দিয়ে আসবে, কারণ শাশুড়িমা যাবে অটোতে করে আর আমরা যাব স্কুটিতে করে, কারণ তিনজন তো শাড়ি পরে স্কুটিতে যাওয়া সম্ভব নয়, যার কারণে তোমাদের দাদাভাই আর আমি দুজনে স্কুটিতে করে যাচ্ছি আর শাশুড়িমা অটোতে করে যাচ্ছে। আর আমাদের যাওয়ার কথা ছিল আরও সকালে, তো সেই রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বাইরে দেখো কীরকম রোদ, তো এর মধ্যেই পুরো পুড়তে পুড়তে যাচ্ছি, কী আর করা যাবে। তো যাওয়ার সময় এত গরমে জল তেষ্টা পেয়েছে, মানে ভাবছি রাস্তায় ডাব পেলে ডাব খাবো, তো সারা রাস্তার তো দেখা মেলেনি। তো শান্তিপুরে এসে এই যে এখন ডাবের একটা দোকান দেখতে পেলাম, তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই দুটো ডাব নিয়ে নিলাম, তো দুজনে দুটো ডাব খেয়ে নেব। তো অনেকক্ষণ জল তেষ্টা পেয়েছিল, তো এখন একটু খেয়ে ভালো লাগছে শরীরটা। তো চলো খাওয়া দাওয়া করে একটু যাব মিষ্টির দোকানে। তো ডাব খেয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে মাসি বাড়ির জন্যে একটু মিষ্টি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে, তো এই যে মাসি শাশুড়ির বাড়ি চলেও এসেছি, এই যে বাড়ির মেইন গেট। তো বিয়ের পর এই ফার্স্ট আসলাম, তো এই দেখো ঢুকতে না ঢুকতে দিদিদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাসিমণি, আর এটা হচ্ছে দিদির ছেলে, মানে আমার ননদের ছেলে, আর এই যে তোমাদের দাদাভাই। তো দেখো আসতে না আসতেই মাসি আবার ফলের জুস নিয়ে চলে এসছে। তো এখন একের পর এক খাওয়া দাওয়া চলবেই, আর এখানে আমার শাশুড়িমাও চলে এসছে, এটা হচ্ছে বৌদির জন্য একটা গিফট নিয়ে আসা হয়েছে। তো মেইন উদ্দেশ্য আসার সেটা হচ্ছে বৌদির আজকে স্বাদ, তো সেই স্বাদের অনুষ্ঠানের জন্যই আজকে আমাদের আসা। আর এই যে বৌদির হাতে গিফটটা দিয়ে দিল। আর এদিকে আমি আর ভাগ্নে দুজনে মিলে যেখানে স্বাদের অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর ওদিকে দিদিরাও রেডি হয়ে নিচ্ছে ততক্ষণে। তো চলো তাড়াতাড়ি করে জায়গাটা সাজিয়ে ফেলি। তো আমার গোছানো কমপ্লিট, বৌদিও এখন বসে পড়েছে। তো যার স্বাদ হচ্ছে, ইনি হচ্ছে আমার সম্পর্কে বৌদি হয়, মানে আমার মাসি শাশুড়ির ছেলের বৌমা, তো সেই হিসাবে বৌদি বা দিদি, তো আমি বৌদি বলেই ডাকি। এখন সবাই এক এক করে বৌদিকে আশীর্বাদ করে নিয়ে তারপর বৌদি খাওয়া দাওয়াটা শুরু করবে। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো অনুষ্ঠানটা তোমরাও এনজয় করো আর আমিও এনজয় করি। তো এখন বৌদিকে মাসিমণি আশীর্বাদ করছে, আর বৌদির পাশে যে দুজন পুচকু বসে আছে ওরা হচ্ছে আমার ননদের ছেলে মেয়েরা। তো দেখো অনুষ্ঠানটা একটা পলকও পড়ছে না, যেভাবে তাকিয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে সব দেখছে দেখো। আর অনেক দিন পর একসঙ্গে হলাম, তো বেশ মজাও হচ্ছে, কারণ দেখবে অনুষ্ঠানের সময় সব এক জায়গায় যখন হয় না, এটা সেটা গল্প একের পর এক চলতেই থাকে। তো এখন আমার শাশুড়ি মা যাচ্ছে আশীর্বাদটা করতে,
তো ফার্স্টে করতে চাইছিল না, তো জোর করেই এখন করানো হচ্ছে মাকে দিয়ে। তো মায়ের আশীর্বাদটা হয়ে গেলে তারপর মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দুপুর অনেকটাই বেজে গেছে, তো তারপর আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়ব, আবার বেরিয়ে যেতে হবে এখান থেকে। আবার বাড়িতে গিয়ে আরেকটা জায়গাতে যেতে হবে, সেটাও তোমরা দেখতে পারবে। তো আজকে সারা দিনটা শুধু স্বাদের নিমন্ত্রণ খেতে খেতেই দিনটা চলে যাচ্ছে। তো বৌদির স্বাদের অনুষ্ঠান এখন কমপ্লিট হলো, তো মাসিমণি একটু বৌদিকে পায়েস খাইয়ে দিচ্ছে, কারণ এই অনুষ্ঠানের মেইনই হচ্ছে পায়েস, পায়েসটা খেতেই হয়। তো এখন আমাকেও একটু সবাই জোর করলো বলে আমাকেও একটু পায়েস আর জল খাইয়ে দিতে হলো বৌদিকে। তো এগুলো করতে না আমার একটু লজ্জায় লাগে, তো তাও আর কি করা যাবে। তো বৌদিকে একটু খাইয়ে দিলাম। তো এখন মোটামুটি এদিকটা অনুষ্ঠান কমপ্লিট। এখন স্বাদের যে আর একটা নিয়ম আছে, ওই ঢাকা দেওয়া থাকে, সেই জিনিসটা তুলতে হয়, বেশ মজার লাগে। তো সেই জিনিসটাই এখন হবে। এই দেখো কে, এই যে সব পুচকুর দল। তো এখন অনেক মজা টজা হওয়ার পর বৌদি এখন খাওয়া দাওয়া করতে বসেছে সব পুচকুদের নিয়ে। তো বেশ মজা হলো, ওই নিয়মটা আমার ভীষণই ভালো লাগে। তো সবাই সবার কোলে দেয়, ওটা নিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা হয়। তো বৌদির আগে ছেলে আছে, তো ওই জন্য মানে সবাই মানে চাইছে একটা মেয়ে আসুক। তো সবার যেটা ইচ্ছা, তো আমাদের কথাও তাই, যে ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক সুস্থ হয়ে হোক ওটাই ভালো। তো এখন সব দেখো বোনরা মিলে, আমার শাশুড়ি মায়ের সব বোন দিদিরা এক জায়গায় হয়েছে, সব একসঙ্গে মিলে গল্প করছে। আর এইখানে দেখো এই দুটো কী করছে, তো সবাই ভেতরে গল্প করছে আর এরা বাইরে রোদের মধ্যে দেখো সেই প্লাস্টিকে যে জল দেওয়ার যে এগুলো হয় সেইটা নিয়ে এখন টানাটানি করছে। তো এখন জামাইবাবু সেটা গুছিয়ে রাখছে, আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো, তো এখন ঢুকলো। আর এই দুটো দেখো গরমের মধ্যে ঘেমে টেমে পুরো একাকার অবস্থা। আর এখন দিদিদের নিয়ে অনেকক্ষণ পর একটু ছবি তোলার সুযোগ পেলাম। তো আর এই যে জামাইবাবু কাজ করেই যাচ্ছে সারাদিন এটা সেটা, তো এই যে হচ্ছে আমার একটা ননদ, আমাদের ববিদি, তো আর এই যে মাসিমণি। তো এইখানটা রান্নাবান্না সব হয়েছে। তো আজকের মেনুতে কী আছে তোমাদেরকে দেখাই। এখানে কাতলা মাছ, পাবদা মাছ, আর এখানে আছে চাটনি, এটাও আর একটা কাতলা মাছের আইটেম ছিল। এখানে ডাল, এখানে হচ্ছে লাল শাক ভাজি, এখানে আছে দই, মিষ্টি, পাঁপড়, হজমোলা, তারপর আরও অনেক কিছুই ছিল, আর এখানে আছে ভাত। তো আমি তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না, সব এদিক ওদিকে ঢাকা দেওয়া আছে, আর ওইটার মধ্যে আছে জল আর ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ছিল। তো এইটাই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু হবে বলে সব এখন টেবিল টেবিলগুলো গুছিয়ে নেবে, আর আমি এখন একটু ভেতরের দিকে যাই। আর যাওয়ার সময় দেখো এই যে মাসিমণি আর আমার শাশুড়ি মা,
তো আমার শাশুড়ি মায়ের দিদি এটা, তো এই মাসির বাড়িতেই তো আমরা গেছি, খুব ভালো মানুষ। তো এখন এই যে তিন বোনে দেখো গল্প করছে, আর ঘরে এসে দেখি এখন দাদা বোনকে খাইয়ে দিচ্ছে। দেখো বোন খাবে না আর দাদা বকে বকে খাওয়াচ্ছে, কি সুন্দর কি মিষ্টি লাগছে দেখতে। আর বোনের তো ব্যাপারই আলাদা, হাতে ফোন আর এদিকে দাদা খাওয়াচ্ছে। তো এখন আমরাও সবাই মিলে খেতে বসে গেছি, ভাগ্নি দিদি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মাও আছে। তো খাওয়া দাওয়া করে এখন একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি, একটু পরে আবার বেরিয়ে পড়বো, সব মাসি দিদিরা এক জায়গায় ছিলাম। তো এখন বেরিয়ে যাব এখান থেকে, তো সারাদিন বেশ হই হুল্লোড় হলো, তো এখন যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আমার এই সব অনুষ্ঠান হই হুল্লোড় করতে আমার খুব ভালো লাগে, তো কী আর করা যাবে। এই দেখো জামাইবাবু আবার কি একটা কাজ যেন করছে। তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে এসেছি, তো যাওয়ার পথে দেখো এখানে একটা চার্চ দেখলাম, বেশ সুন্দর লাগলো। তো তোমাদের দাদা ভাই বললো এটা তুলতে, আর তখনই দেখি এখানে একটা হনুমান সামনে এসে বসেছে। তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো আসার সময় একটা ফুচকার দোকান দেখলাম, আর ফুচকা খাবো না সেটা কখনো হয়, তো ফুচকার দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদের দাদা ভাই তো রাগ করছিল যে এখন ফুচকা খেতে হবে না, এরপরে আবার একটা ইনভাইট আছে, সেটাও স্বাদের অনুষ্ঠান, তো সকালে যেতে পারিনি, যার কারণে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সেখানে আবার যেতে হবে। সেটাও তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর ওয়াইফ, তো সেই বাড়িতে এখন চলে এসেছি বাড়ির থেকে ফ্রেশ হয়ে নিয়ে। এই যে সবাই এক জায়গায় বসে এখন গল্প টল্প হচ্ছে, কাকিমা জেঠু দিদিরা পুচকুরা সবাই আছে, তো বেশ মজা হচ্ছে। এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এই দেখো আমাদের টুবলু মাথায় ঝুঁটি বেঁধেছে মেয়েদের মতন, দেখো বদমাইশটা ইয়ার্কি মারছে কেমন। তো চলো সবাইকে টাটা।